নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকেও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা আপনাদের মধ্যে থেকে কেউ একজন প্রশ্ন করেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, আমরা যে বিবাহ রাত্রিরে, রাতের বিবাহের ক্ষেত্রে যে অগ্নিতে খই দান করি, অর্থাৎ অগ্নিতে খই পোড়াই, সেইটা আগে হবে না সাত পাকে ঘোরাটা আগে হবে, এই নিয়ে পুরো ডিটেলস বিষয়টা বলবো। তাই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ অনেকটা বেশি। এর আগে আমি বিবাহ সম্পর্কে আলোচনা করেছিলাম, গাঁট ছাড়া সম্পর্কে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে হবে পুরো বিষয়টা। প্রথমেই বলি যে দুটো বিষয় রয়েছে, একটা যেটা আমরা খই দান করি অগ্নিতে সেটাকে লাজহোম বলা হয়, এবং আরেকটি বিষয় যেটা সাত পাকে ঘোরা হয় সেটাকে আমরা বলছি সপ্তদি গমন। এই দুটো বিষয় প্রথমে আজকে আপনাদেরকে বললাম। এবার বলি যে বিবাহ অনেক প্রকারের হয়, মোটামুটি মেনলি দুই রকম বিয়ের আপনাদেরকে বলছি। সেটা হলো একটা শুদ্ধ পক্ষের বিয়ে, আর একটা দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষেত্রের সামবেদীয় বিয়ে। এইবার আমরা যখন যজুর্বেদীয় কোনো কর্ম করাতে যাবেন, অর্থাৎ শুদ্ধপক্ষে কোনো বিয়ে করাতে যাবেন, তখন দেখবেন যে কোনো বইতে শুদ্ধপক্ষের বিবাহ সম্পর্কে এইটুকু জিনিসই লেখা রয়েছে। যে কোনো যা রাইটারের যা বই হোক, যজুর্বেদীয় বইয়ের কথা বলছি, সেখানে দেখবেন লেখা রয়েছে পুরোপুরি যে ওখানে অগ্নি সংযোজন করা হবে, এবং অগ্নি সংযোজন করার পর খই সহ বরবধূ একসঙ্গে একটি পিঁড়িতে দাঁড়িয়ে খই পোড়াবে, এবং তারপরে পান, কলা, মিষ্টান্ন, সুপুরি এগুলো অগ্নিতে প্রদান করবেন, এবং মর্ত হলো চতুরহস্ত চতুর্বেদে কুতুম্বিনে দ্বিজ অনুষ্ঠেয় ষট্কারম সাক্ষিণী রাজা অগ্নয় স্বাহা, এই মন্ত্র বলবেন। তারপরে অগ্নি নেভাবেন এবং সিঁদুর দান করবেন। এই হলো মেনলি বিষয়, এইটুকুই মধ্যে কিন্তু সীমাবদ্ধ। কিন্তু আমরা বেশিরভাগ দেখি, এবং আমাদেরও মাঝে মাঝে করানো হয়ে থাকে, কিছু কিছু ঠাকুরমশাই আগেও করিয়েছেন, এই জন্য আমাদের এটা করতে হয় বিশেষভাবে। সেটা হলো শুদ্ধপক্ষের বিয়েতে গিয়েও আমাদেরকে সপ্তদি গমন করতে হয়। এটা আপনি যাই বলুন, বেশিরভাগ অনেক ঠাকুরমশাইও দেখবেন এই জিনিসটা করে থাকে। তাহলে এটা তো আমাদের মধ্যে নিয়মের মধ্যে নেই, যে ছোট্ট করে লেখাই রয়েছে যে তারা শুধুমাত্র লাজ হোমটুকু হবে, অগ্নি সংযোজন করবে, সেটা বেলকার না পড়ালেও হয়, যে কোনো ভাবে যদি অগ্নি একটু করা যায়। অনেক জায়গায় দেখবেন কাগজ পুড়িয়ে দেয়, অনেকে পাটকাঠি পুড়িয়ে দেয়, আর যারা বেলকাঠ পোড়াট আছে পুড়ে করে। কিন্তু এটা অনেক সময় আমাদের ঠাকুরমশাইদেরকে করতে হয়। কোন কোন ক্ষেত্রে করতে হয়, ধরুন আপনাকে ছেলের বাড়ি থেকে ঠাকুরমশাই হিসাবে নিয়ে গেছে, তাহলে আপনি মেয়ের বাড়ি থেকে তো আপনাকে এটা একটু বেশি করে করতেই হবে, কারণ সেখানে সাজু বিয়ের সময়টা একটু বেশি লাগবে, এবং আপনাকে যখন নিয়ে গেছে আপনি তো শুধুমাত্র কটা খইপুরে ওইটুকু 15 মিনিটের জন্য তো আপনাকে আর নিয়ে যায়নি, তাই আপনাকে একটুখানি বেশি করে করতে হবে। এই জন্য বেশিরভাগ ঠাকুরমশাই কি করে, বেশিরভাগ ঠাকুরমশাই সপ্তদি গমনটা দেখতে সুন্দর, খুব ভালো বিষয়, একটা সাত পাকে ঘুরছে, পান দিয়ে, সুপুরি দিয়ে, বিড়ির ব্যবস্থা রয়েছে, আপনার শিল নোড়ার ব্যবস্থা রয়েছে, এইভাবে যে করা হয় এটাকেই সপ্তদি গমন। তাহলে এই যে সপ্তদি গমন, এই জিনিসটা দেখতে ভাল লাগে, এর মন্ত্র যজুর্বেদীয় রয়েছে, সামবেদীয় রয়েছে। তাহলে যদি যজুর্বেদীয় করতে নাই থাকে, তাহলে মন্ত্র কেন থাকবে? মন্ত্র এই জন্য আছে, দেখবেন লেখাই আছে ওখানে যে ব্রাহ্মণ ক্ষেত্রে যজুর্বেদীয় মতে, ঠিক আছে? তাহলে অনেক ব্রাহ্মণ যজুর্বেদীয় ব্রাহ্মণ রয়েছে, কিন্তু আমারই অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা বলে আমরা যজুর্বেদীয়। হ্যাঁ, অনেক যজুর্বেদীয় ব্রাহ্মণ রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই সপ্তদি গমন কর্মটি করতে হবে, তখন কিন্তু এই সপ্তদি গমনের যা মন্ত্র রয়েছে তাই করতে হবে। কিন্তু শুদ্ধপক্ষে যারা বলে, তারা আপনি তো ভুল বলছেন, আপনি এই চ্যানেলে সব কি ভুলভাল বলছেন, যে শুদ্ধপক্ষে নেই, আমরা তো করি, খুব সুন্দর লাগে, অনেকেই করেছেন, বাধ্য করে, সমস্ত আতপ চালের গুড়ি ফুড়ি সমস্ত কিছু নিয়ে রাখে, তখন আমি করবো না? অবশ্যই করবেন। তাহলে জেনে রাখুন কিভাবে করবেন, কিভাবে করলে সুবিধা হবে, সমস্ত কিছু আপনাদেরকে আজকের ভিডিও দিয়ে দেবো। তাহলে কি করতে হবে সেই ক্ষেত্রে, তাহলে বিষয়টা বোঝা গেল। করতে হবে, যদি আমরা সিরিয়াল ওয়াইজ আসি,
তাহলে আমাদের প্রথমে কিন্তু লাজহমতি হচ্ছে, অর্থাৎ প্রথমে খই পুরানো যেটা সেটা হচ্ছে, এবং তারপরে সপ্তদি গমন হচ্ছে, ঠিক আছে? কিন্তু শুদ্ধ পক্ষে যখন এই কর্মটি হবে, তখন আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি, এইটা কিন্তু আগে কখনোই, আমার কথা যদি যা মানেন বা আমি বেশিরভাগ করে দেখেছি বলেই কিন্তু আপনাদেরকে এটা বলছি, না করে দেখলে বলতাম না, ঠিক আছে? মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে, সেই কারণে আপনাদেরকে অভিজ্ঞতাটা শেয়ার করছি বলতে পারেন। প্রথমেই যদি আপনি এই লাজহমটি করে নেন, অর্থাৎ খই পোড়ানোর ব্যাপারটা করে নেন, তাহলে কিন্তু ওখানে একটা হেফাজত তৈরি হবে, আগুন কিন্তু আপনার তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই যে খই পোড়ানো, এটা ক্যামেরাম্যানরা অনেকক্ষণ ধরে তোলে, সেই তুলনায় কিন্তু সপ্তনিগমনের ঘোরানোটা কিন্তু সেইভাবে তোলে না, তাও এখন সবাই সব কিছুই তোলে। তাই বলবো, আমার কথা মানলে প্রথমে আপনি যেমনভাবে হোম শুরু করছেন, বসাবেন যুগলে, বা আপনার গাঁটছড়া বাঁধা হয়ে গেল, তারপরে আপনি হোম কুণ্ডিটা সাজিয়ে নিলেন, সাজিয়ে নিয়ে আপনি রেখাকরণ করে নিলেন, যজুর্বেদ হলে তিনটে এবং সামবেদ হলে তার বৃহত্তর রেখাকরণ রয়েছে, করে তারপরে বরকে দিয়ে অগ্নি সংযোজন করাবেন, যাজক নাম অগ্নে পুজো করবেন, করে আমরা সমিতগুলো দেবেন, অর্থাৎ উজম্ব সমিতির ব্যবহার এখানে রয়েছে, উজম্ব সমিতির ব্যবহার দেবেন, তারপরে খানিকক্ষণ এই করার পরেই আমাদের তাদেরকে তুলে দেবেন। তুলে দিয়ে আমরা গোল গোল করে আমরা সাতখানা গোল করে নিতে পারি আতক চালকগুলো দিয়ে, বা পান সাজিয়ে নেবেন, পানের প্রত্যেকটা একটা করে ফুল দেবেন, একটা করে সুপুরি দেবেন, গোল করে দূরে দূরে এই এই সপ্তদি গমনটা সাজাবেন। সাজানো হয়ে গেল, এরপরে বরবধূকে তুলে দিয়েছেন আপনি অলরেডি, আগে বউ যাবে, পায়ে থাকবে নোড়া, এবং দুজনে আঙুল ছোঁয়া থাকবে, একবার করে যে মন্ত্র সপ্তদি গমনের মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলো এক একবার পাঠ করবেন, এবং একটা 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 পানের দিকে যাবে, পুরোটা একবার ঘুরে আসবে, আবার একবার পাঠ করবে, পুরোটা ঘুরে আসবে, আরও একবার পাঠ, এরকম 7 বার পুরোপুরি ঘুরবে, 7 পাকে ঘোরা হয়ে যাবে। ঘোরা হয়ে যাওয়ার পরেই আপনি পিঁড়ি সোজা করে দেবেন, দুজনকে পরপর দাঁড় করাবেন, প্রথমে বউ দাঁড়ালো পেছনে, স্বামী দাঁড়ালো। দাঁড়িয়ে প্রথমে কি করবেন, প্রথমে দুজনকে দিয়ে একটু ঘি অর্পণ করাবেন, তারপরে সমী অর্পণ করাবেন, তারপরে খই দেবেন। খই দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হলো ফল পান, অর্থাৎ পান কলা সুপুরি বাতাসা, ঠিক আছে, এইগুলো অর্পণ করাবেন, ফল তাম্রুল, এবং তারপরে জেনে নেবেন, এখন আবার অনেক জায়গায় নিয়ম হচ্ছে যে অগ্নি নিভিয়ে না করে অগ্নি জ্বালা অবস্থাতে আমাদের সিঁদুর দান, এটা কিন্তু কোনো ব্যাপার নেই, আপনি জেনে নিতে হবে। এই সময় আমাদের কিন্তু সব সময় জেনে নিতে হবে মেয়ের বাড়ির ক্ষেত্রে, আর অনেকেই এই প্রশ্নটা করে ছেলে বাড়ির ক্ষেত্রে, আমরা জেনে নেবো এটা ছেলের বাড়ির মানুষদের কাছে। প্রথমে জেনে নিতে হবে যে আমাদের অগ্নি জ্বালা অবস্থায় সিঁদুর দান করবেন, না অগ্নি ছাড়া সিঁদুর দান করবেন, অগ্নি নিভিয়ে। ওরা উত্তর যেটা দেবে সেটা, যে বোম্বাকে সমর্পণ করে অগ্নি রেখে, তাহলে তাদেরকে বসে আবার সিঁদুর দান করাবে। যদি বলে অগ্নি নিভিয়ে, তাহলে অগ্নি আগুন নিভিয়ে তারপরে সিঁদুর দান করবেন, দুটো হলো। এবার আরেকটা জিনিস জিজ্ঞেস করবেন, সিঁদুর কি দিয়ে পড়ানো হয়, আংটি দিয়ে, পয়সা দিয়ে, নাকি দর্পণ দিয়ে, অনেকে কুনকে দিয়ে পড়ায়, যার যেটা নিয়ম সে সেটা দিয়ে তাদেরকে জেনে নিতে হবে। কারণ এই কাজটা পুরোটাই বাসি বিয়ের মধ্যে পড়ে, পরের দিন হলে তাই করাবেন, প্রথম দিন হলে তাই করাবেন, একই নিয়ম। তাহলে এই হলো মোটামুটি বিষয়। এরবার কি করবেন, এবার আপনি আগুনটাকে নিভিয়ে দিতে পারেন দাঁড় করিয়ে, বা দুজনকে বসিয়ে দিয়ে আপনাকে সিঁদুর পড়ানো হবে, বা হাত দিয়ে লাজ বস্ত্র ধরবে এবং ডান হাত দিয়ে সিঁদুর তুলবে। অনেক জায়গায় এটা লোকাচার রয়েছে যে বাঁ হাত দিয়ে সিঁদুর পড়ানো, যেখানে যা লোকাচার সেখানে তাই করবেন, মাথা পড়াবেন আর ডান হাত তলা দেবেন। এই হয়ে গেল মোটামুটি সিঁদুর দান। কিন্তু আরো একটা সমস্যা হয় এই বাসি বিয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে তিনবার সিঁদুর দান, তিনবারই তো সিঁদুর দিতে হয়, মেয়েরা নাকি তিনবার দিয়ে সিঁদুর করে, ঠিক আছে, তাই স্বামীকেও দিতে হবে, কিন্তু কখনোই এটা উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় দেখেছি যে এটা 3 বার করানো হয়, বাধ্য করা হয় আমাদের। আমি তাদেরকে বলবো যে আমরা একটু মানুষজনকে বোঝান, আর যদি বোঝাতে না পারেন তাহলে যা বলবে তাই করবেন, কিছু করার নেই। এটাই, এই জায়গাটাই খুব সমস্যা হয় ঠাকুরমশাই, 3বার সিঁদুরের কথা, 3বারই নিয়ম, নিয়ম পড়ে দেয়, সব পণ্ডিত হয়ে যায়, আমরা কিছুই না, আমরা তো পণ্ডিত নই, ওরাই পণ্ডিত, পণ্ডিতের কথা মেনে নিতে হবে। 10টা কথা শুনে ভালো মানুষ হয়, 10টা কথা বলে হয় না, তাই সেটা করতে হয়।
কিন্তু বোঝাবে না নিজেদের ক্ষেত্রে, যখন আপনারা নিজের ব্যক্তিগত মানুষের ক্ষেত্রে যখন এরকম সিদ্ধ হবে তখন বলবেন কিন্তু একবারই হতে হবে, এই হলো বিষয়। আর একবারই ঠিকঠাক সিঁদুর পরানোর চেষ্টা করবেন, কারোর হাত দিয়ে এটা করানোর চেষ্টা করবেন না, কারণ এখানে ক্যামেরাম্যানেরও একটা সুবিধা অসুবিধার বিষয় রয়েছে। সবাইকে কাজের সুবিধা করতে হবে, যেমন পরমানিককে কাজের সুবিধা করে দিতে হবে, তেমন ক্যামেরাম্যানকে সবাইকে কাজের সুবিধা করে দিতে হবে। এই হলো মূল বিষয়, আপনাদেরকে পুরো জিনিসটা দেখালাম। এইবার প্র্যাকটিক্যাল জ্ঞান দেখাবো আপনাদের, সম্পূর্ণ দেখাবো যে যজুর্বেদীয় কিভাবে লাজ হোমের খই প্রণা থেকে সিঁদুরদান সমস্ত কিছু দেখতে থাকুন। প্রজাপতি, ঋষি, অর্পি, দেবতা, অগ্নি, বিনিয়োগে স্বাহা। ঠিক আছে।
মেহেদি যাব তোমরা তুলো ঠিক আছে শীতলম হব গঙ্গা জলম শীতলম হব সম্পূর্ণ ভিডিওটা আপনার সামনে দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি কারোর কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পূজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পূজো আচ্ছা করতে থাকবেন। নমস্কার।